জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ফার্স্ট অল আপডেট যেটা তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি তোমরা অনেকে বলছো দাদা যারা যারা মেল করবে তাদেরই নাম্বার বাড়বে বা যারা যারা করবে না তাদের নাম্বার বাড়বে না এরকমভাবে তোমরা ভাবছো ঠিক আছে এটা তোমাদের ভাবনা তোমাদের আমি আজকে ভিডিওতে টোটালিভাবে ক্লিয়ার করে দেবো তোমরা যদি দেখে থাকো ভিডিওটা তো সম্পূর্ণ ওয়াচ করো মনোযোগ সহকারে তাহলে তোমরা বুঝে যাবে ঠিক আছে কিভাবে মেল করবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি এটা তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে গুরুত্বপূর্ণ নোটিশ ডাব্লিউ বি নোটিশ দু হাজার একুশ যেখানে তোমাদের কিন্তু একশোটা অ্যান্সার কি প্রোভাইড করেছে ডাব্লিউ বি তাদের তাদের তরফ থেকে হান্ড্রেড কোশ্চিন ছাব্বিশ নয় দু হাজার একুশে যেটা তোমাদের প্রিলিমিনারি এক্সাম কিন্তু সংগঠিত হয়েছে ওকে হ্যাজ বিন আপলোডেড অন দ্য ওয়েবসাইট বেঙ্গল পুলিশ ট্রিপল ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট ডট ইন ফর সেভেন ডেজ সাত দিনের জন্য তোমরা এই কোয়ারিটা করতে পারবে যেখানে তোমাদের দিন কাউন্ট হবে দুই বারো দু হাজার একুশ থেকে তার সাত দিন তাহলে কিন্তু আজকেই তোমাদের হিসাবে লাস্ট ডেট পড়ছে অল ক্যান্ডিডেট অ্যাডভার অ্যাডভাইস টু দ্য কম্পেয়ার তো দেখো দেখে নাও অ্যান্সার উইথ দ্য কোশ্চেন পেপার কেয়ারফুলি তোমরা ভালোভাবে দেখে নাও তারপর তোমরা তোমাদের যে যে মন্তব্য সেই মন্তব্যটা তোমরা করতে পারবে কোথায় ইমেল আইটা লোড করে নাও ডাব্লিউ বি পি আর বি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম উইথিন সেভেন ডেস ফ্রম দুই বারো দু হাজার একুশ ঠিক আছে তো তার পরবর্তীতে করলে বোর্ড সেই সেই হিসাবে কিন্তু কোনোরকম যে অ্যাকশন সেই অ্যাকশনটা নেবে না এবার প্রশ্ন হচ্ছে যে যারা যারা মেলটা করবে তাদেরই কি নম্বরটা বাড়বে আর যারা যারা করবেন তাদের কি বাড়বে না দেখে নাও তোমাদের যদি কন্যাশ্রী প্রকল্প যদি নেটে দেখো সেক্ষেত্রে দু হাজার তেরো সাল দেখাচ্ছে ঠিক আছে এবার বোর্ড ধরেছে দু হাজার বারো সাল এবার যদি তোমাদের কন্যাশ্রী প্রকল্পের প্রশ্নের উত্তরটা যদি তোমাদের যদি দু হাজার তেরো সাল যদি বোর্ড যদি পরবর্তীতে দেখেছে তাদের ভুল দু হাজার তেরো সাল যদি নেয় তো সেক্ষেত্রে সবাইকেই তারা কিন্তু নাম্বার দেবে কেউ মেল করুক বা না করুক তাকেও কিন্তু নাম্বার কিন্তু দেবে কারণ তোমরা দেখে নিয়েছো এক্সাইজ কনস্টেবেলে তোমাদের কিন্তু সবাইকেই নাম্বার কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে সেই কারণে এত ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছে তো যারা করবে তারাই পাবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা সবাই পাবে তো তোমাদের যদি মনে হয় যে কন্যাশ্রী প্রকল্পের প্রশ্নের উত্তরটা ভুল রয়েছে বা তাছাড়া যদি আরও প্রশ্নে যদি মনে হয় তোমাদের ভুল রয়েছে তোমরা কিভাবে মেল করবে সেটা তোমাদের বলে দিচ্ছি আমাদের আরেকটি চ্যানেল আছে তোমরা জানো ঠিক আছে লিখবে টার্গেট সাকসেস পয়েন্ট ডাব্লিউ ঠিক আছে সেখানে তোমাদের এ টু জেড কীভাবে মেল করতে হয় তোমরা অনেকে মেল করতে জানো না সেখানে মেল করাটা শেখা হয়েছে সেখানেও রয়েছে তোমরা অবশ্যই ফটাফট ভিডিওটা দেখার পর তোমরা যে তোমাদের যে ফর্ম্যাটটা দেওয়া হবে সেই ফর্ম্যাট অনুযায়ী লিখে তোমরা কিন্তু তোমাদের মেল করে দিতে পারো ধরো কারো কন্যাশ্রী প্রকল্প ভুল মনে হচ্ছে কারো বিগ ট্রিবেটের মধ্যে যদি তোমাদের যদি ভুল মনে হয় তাহলে সেটাও তোমরা কিন্তু মেল করে তাদের কাছে কিন্তু জানাতে পারো ওকে তো তোমরা একবার ভালো করে যাচাই করে দেখে নেবে তোমাদের কোন অ্যান্সার কী কোনটা মনে হচ্ছে তোমাদের ভুল সেটা তোমরা অবশ্যই তাদের কাছে কিন্তু যে কমেন্ট সেই কমেন্ট বা তোমাদের জন্য বলায় রয়েছে যে তোমাদের এলপিজি গ্যাসের যদি সিলিন্ডারে তোমাদের যদি প্রশ্নটা যদি কোনো রকম প্রবলেম থাকে তো সেটা তোমরা খুলতে পারো ঠিক আছে তো তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেটা নিয়ে তাদের কাছে যে তোমাদের যে ওপিনিয়ন সেই ওপিনিয়ন শেয়ার করতে পারো কোনো ব্যাপার নেই ঠিক আছে কারণ তারা নিজেরাই বলেছে তোমাদের যদি কোনো রকম পার্সোনাল ওপিনিয়ন থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তারা কিন্তু অবশ্যই সেই বিষয়টা খতিয়ে দেখবে যে তোমাদের ভুল না তাদের ভুল বোর্ড কিন্তু সম্ভবত ভুল না এটা মাথায় রাখবে তাও তোমরা তোমাদের যদি মনে হয় থাকে যে ভুল তাহলে তোমরা দেখতে পারো যাচাই করে ঠিক আছে মানুষ তো সবাই তো মানুষ মাত্র সবারই ভুল হতে পারে ওকে তো সেই কারণে তোমাদের বলছি তোমরা যদি চাও তো মেল করতে পারো যদি বেশি মেল করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু বেশি যে রেসপন্স তাড়াতাড়ি পাওয়া যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কোন বছর পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল সাঁত্রিশ নম্বর প্রশ্ন যেখানে দু হাজার ধরা হয়েছে আর অনেকে তোমরা কমেন্ট করছো দাদা অসম যে ওট শব্দটি সেটা হচ্ছে ট্রিভেল এটা ভুল রয়েছে তো তোমাদের যেটা মনে হয় কোশ্চিনটা তোমরা চাইলে তোমরা এই কোশ্চিনের স্ক্রিনশট তাদেরকে প্রোভাইড করতে পারো স্যার এটা মনে হচ্ছে না এটা মনে হচ্ছে ঠিক আছে তোমরা তোমাদের ওপিনিয়ন তোমরা শেয়ার করতে পারো সেখানে তারা অবশ্যই সেটা কিন্তু যাচিয়ে যাচাই করে দেখবে যদি তোমাদেরটা ঠিক হয় তারপর তারা দেখবে বিশেষ বিশেষভাবে ঠিক আছে তাদেরটা যদি ঠিক হয় তাহলে তোমাদের কিন্তু যে নম্বর সবাইকে নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হবে সেই প্রশ্নের উত্তরে ওকে আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো তোমরা আমাদের নতুন চ্যানেলে যাও টার্গেট সাকসেস পয়েন্ট ডাব্লিউপি লিখবে চলে আসবে আমাদের চ্যানেলটা সেখানে গিয়ে কীভাবে ইমেল করতে হয় তো সেই ইমেলটা সেখানে একটু জেডভাবে পদ্ধতিতে তোমাদের শেখানো রয়েছে সেই ভিডিও দেখার পর তোমরা ইমেল কীভাবে করতে হয় সম্পূর্ণ কিছু শিখে যাবে তো এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত